পারিবারিক কলহে জেরে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যা করে আত্মঘাতী হলো স্বামী। সোমবার নিহত তিনজনে পচা গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনা জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের দেবদারু নবরামপাড়া এলাকায়। সোমবার সকালে এলাকার বিধান ত্রিপুরা বন্ধ ঘর থেকে দুর্গন্ধ পায় স্থানীয়রা। দুর্গন্ধ এলাকা ছড়িয়ে পড়তে থাকলে স্থানীয়রা ঘটনাটি বাইখুড়া থানায় জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাইখুড়া থানার ওসি বিষ্ণু দাস ও জোলাইবাড়ি আউটপোস্টের পুলিশ। পরে পুলিশ উদয়পুর থেকে ফরেন্সিক টিম ঘটনাস্থলে নিয়ে আসে। পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পুলিশ সকল প্রকার পদ্ধতি অনুসরণ করে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তিনজনের মৃতদেহ দেখতে পায়। এর মধ্যে বিধান ত্রিপুরার মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। নিচে মেঝেতে গলা কাটা অবস্থায় ছিল বিধান ত্রিপুরার স্ত্রী শাহিনা ত্রিপুরা এবং সাড়ে তিন বছরের কন্যা সন্তান এলিসা ত্রিপুরার মৃতদেহ। সবগুলি মৃতদেহেই পচন ধরে গেছে। এদিন বাইখুড়া থানার ওসি বিষ্ণু দাস জানান, তাদের প্রাথমিক অনুমান স্ত্রী ও কন্যাকে হত্যা করে আত্মঘাতী হয়েছেন স্বামী বিধান ত্রিপুরা। তিনি জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেবদারু আউটপোস্টে একটা ইনফরমেশান আসে যে নবরামপাড়াতে একটা ঘর বন্ধ অবস্থায় রয়েছে এবং দুর্গন্ধ আসছে। অ্যাকর্ডিংলি ওসি এবং আমরা এবং ফরেন্সিক টিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ এখানে আসি এবং আমরা ভিডিওগ্রাফি বা অন্যান্য ফর্মালিটিস মেনটেন করে আমরা দরজাটা খুলি। একজনকে দূর চূড়ান্ত অবস্থায় দেখতে পাওয়া যায় আর দুজনকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। স্যার, যে ব্যক্তিকে ঝুলন্ত অবস্থা দেখা যায় ওনার নাম আর যাদের গলা কাটা অবস্থা দেখা যায় ওদের নাম? ঝুলন্ত অবস্থায় রয়েছে বীরন্ত ত্রিপুরা, আর নিচে মানে পরে রয়েছে দুজন, তার স্ত্রী এবং সন্তান। স্যার, এটা কি মানে এটা আপনাদের দেখার পর কী মনে হচ্ছে, এটা কি সুইসাইড না মার্ডার? প্রাথমিক তদন্তে তো বোঝা যাচ্ছে যে স্ত্রী সন্তানকে যেভাবে গলা কাটা হয়েছে এবং বাকি আমাদের ইনভেস্টিগেশন চলছে, তো বাকিটা তদন্তে প্রকাশ। স্যার, এই জায়গাটার নাম কি? নবরামপুর। এদিকে মৃত বিধান্ত ত্রিপুরার এক আত্মীয় জানান, শুক্রবার সন্ধ্যা ছয়টা নাগাদ বিধান্ত ত্রিপুরার কন্যা এলিসা ত্রিপুরার সাথে তার দাদু ফোনে কথা বলেন। এরপর থেকে তাদের সাথে আর কোনো যোগাযোগ ছিল না। অপরদিকে এলাকাবাসী জানান, শনিবার সকালে স্ত্রীর সাথে প্রচণ্ড বাগবিতণ্ডা হয় বিধান্ত ত্রিপুরার। এরপর আর এই ঘর থেকে কোনো সাড়া শব্দ শোনা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে নবরামপাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।